চলো আজকে আমাদের ওখানে যে শ্রাদ্ধ হচ্ছে একজনে মানে কি সন্ধ্যায়না কি করে দেয় তার জন্য খুব তাড়াতাড়ি ভাত খেতে হয়েছিল, মানে ওই 10টার মধ্যে শেষ করতে হয়েছিল, তার জন্য ছেলেটা কিছু খায় না আর ওকে ওই জন্য রুটি করে দিয়েছে। আর পরোটা কি তোর পছন্দ হয় না, ওই জন্য ওকে রুটি আর ডিম কারি করে দিলাম। রুটি আর ডিম কারি হলে ভালো হবে, তাই জন্য রুটি আর ডিম কারি নিয়েছি। আমার ঘরও প্রচুর খাইয়ে দি, চলো গিফট দেওয়া দেই করেছে আমাদের, যা কিছু হবে একটু গিফট দেওয়া নেওয়া করলে বেশ ভালো লাগে। কোনো বার্থডে হলো তারপরে অ্যানিভার্সারি হলো একটুখানি গিফট চেয়ে একটুখানি গিফট চেয়ে বুঝলে তো, তো ওদেরকেও দেওয়া হয় আমরা তো এটা ভালো লাগে। তো তার জন্য দেখো ওরা ওদের কাছে কি থাকবে, চকলেট পার্টি দেওয়া যায়, দুপুরবেলা দেখালাম তো তার জন্য হচ্ছে ওকে পার্টি দিতে হবে। আর ঘুমিয়ে চোখটা পুরো ফুলিয়ে ফেলেছি, এক ঘন্টাও ঘুমাইনি, আধা ঘন্টা এরকম ঘুমিয়ে। তুই বলছিলিস তো, হ্যাঁ ঠিক আছে, এখন তুই তো গাড়িতে চলে গেছে রে। একটা বিশাল বড় আমাদের বিয়ে বাড়ি আছে হাওড়ায়, কিন্তু ওর বাবা যাবে না বলে আমরা যাচ্ছি না। এই দেখো সন্ধ্যাবেলা এবারে পড়ানো হচ্ছে, সন্ধ্যাবেলা একটুখানি পড়াশোনা হচ্ছে। ওর ম্যাম এসেছে, দেখো দুজনেই পড়ে, তো আজকে আমাদের ঘরে পড়ছে, তো একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর মোগল আর্সেনাল পাকুয়ান এখানেই আমাদের আছে একটা রেস্টুরেন্ট, তো কাছে পিঠেই আমাদের ডোমচু, এখানে মাখিয়ে দিয়েছিলাম খাইনি। আর এখানে সব আমরা কিছু খাইনি, সব ফেলে দিয়েছি, কারণ এত তেল আমার দেখাতেই ভালো লাগছে না। শুধু ফ্রেঞ্চ ফ্রাই আর পপকর্ন, চিকেন পপকর্ন ওটাই খাওয়া হয়েছিলো, তারপর বাদ বাকি সব টেনে ফেলে দিয়েছিলাম। আর তান্দুরি রুটি হয়েছিলো পুরো পাঁপড়ের মতো শক্ত। এই গাছের গোলাপ ফুল দিয়েছি, দেখেছো কেমন নাটক করছে। আর এই যে বললাম বিয়েবাড়ি গিয়েছিলো, বিয়েবাড়ির পার্সেল পাঠিয়েছিলো, বিয়েবাড়ির পার্সেল খেয়েছি। তো এখানে অনেক কিছু ছিল, দেখেছো আমরা খাচ্ছি হচ্ছে বিয়েবাড়ির পার্সেল। ওই খাবারে প্রচুর তেল ছিল, তাই জন্য আমরা খাইনি, সব টানে মেরে ফেলে দিয়েছি। আর এখানে মটন বিরিয়ানি, তারপরে চিকেনের অনেক রকমের আইটেম ছিল, তারপরে মাছের, তারপরে মিষ্টি অনেক কিছু ছিল। তো যাই হোক এগুলোই খেয়ে নিয়েছি। দেখো আমরা এখানে খাওয়া দাওয়া করছি, তো খাওয়া দাওয়া এটা ভালো খাওয়া দাওয়া হয়েছিল একদম। হ্যাঁ আমরা অপেক্ষা করে বসছিলাম আর 9টার মধ্যেই চলে এসেছে। আর সত্যি কিন্তু এখানে একদম মানে প্রচুর খাবার রয়েছে, বাট একদম রিচ না। আর দেখো নিয়মকানুন যেগুলো হয়েছে, তো ওই সব দিয়ে মানে এইসব বলে না যে আমি দিলাম হ্যান ত্যান, এগুলোর ভালো লাগে না বলতে। বললাম বললো না বলবো না, ভালো লাগে না এইসব, তো যাই হোক বলতে হবে না। তো বললাম না এরকম সৃষ্টি করে, আমার একা একাই সব কিছু ভিডিও ফিডিওস করতে হয়। যাই হোক চলো, দেখেছো একটা কানের দুল দিয়েছে আমাকে, দেখেছো কত লাভলি ব্যাপার। তো চলো অনেক কাল পরে দিয়েছে, সো তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখে নাও। আর আর একটা খুব ভালো, এইগুলো থেকেও একটা খুব ভালো গিফট পেয়েছি,
সেই গিফটটা হলো আমি একটা চকলেট পেয়েছি, বুঝলি? ওটা হচ্ছে বেস্ট গিফট। তো চলো বেস্ট গিফটটা নিয়ে তোমাদেরকে বলি টাটা বাই বাই। এই যে দেখেছো, হ্যাঁ আমার ছেলেকে দিয়ে দেবো, আমার ছেলে বলে আমাকে দিয়ে দেবো। তো এগুলো হচ্ছে স্পেশাল, তো সব কিছুর মধ্যে স্পেশাল হচ্ছে চলো বললাম তো চকলেট, তো ফ্যামিলি প্যাক, ডিয়ারি মিল্ক, আর চলো আর পড়ে আছি দৌড়া তোমাদের দেখিয়ে দিলাম। সো চলো তোমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কিছু হচ্ছে নোট করে থাকো। এটা একদম সিম্পল, কিছুই নেই, একটুখানি ছোট করে ঝুলিয়ে রাখো, তোমার সঙ্গে শেয়ার করে দিয়েছি। সো চলো টাটা বাই বাই, গুড নাইট। আর বলিয়ে দিই একবার, আর ঠিক আছে ঠিক আছে চলো।